নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়া আপনাদের স্বাগত। আমি জব্বর আলী, আমার সঙ্গে রয়েছেন আমার সহপ্রতিনিধি তুষার, রাজ এবং শ্রীকান্ত। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ইসলামপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেই স্বাস্থ্যকেন্দ্র এবং তার পাশাপাশি যে দেখতে পাচ্ছেন ব্লক স্বাস্থ্য আধিকারিকের করণের সামনে কিন্তু শুরু হয়েছে। এই ভাদ্র মাসের ভারী বর্ষণে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু যে হাসপাতাল চত্বর রয়েছে অর্থাৎ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের যে চত্বর রয়েছে তা কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে। এবং পাশাপাশি যেই বিষয়টা বলবো যে প্রচুর পরিমাণে জনগণ কিন্তু কোভিডের যে ভ্যাকসিন সেই ভ্যাকসিন নেওয়ার জন্য এসছেন এবং প্রচুর পরিমাণে লোক এখানে এসছেন এবং এই যে থই থই জ্বলে তারা দাঁড়িয়ে এই কষ্টকর পরিস্থিতিতে হচ্ছে ভ্যাকসিন নেওয়ার চেষ্টা করছেন এবং তার ফলে এখানে যে পরিস্থিতি দুর্বিষহ উঠেছে সেই প্রতিবেদনটা আমরা তুলে ধরার চেষ্টা করব। আমি আমার সহপ্রতিনিধি শ্রীকান্তকে একদম প্রথম থেকে গেট থেকে দেখানোর চেষ্টা করতে বলবো ঠিক কী পরিস্থিতি রয়েছে এই রামগঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের যে অংশ রয়েছে সেখানে। আপনারা কিন্তু দেখবেন যে একদম এন্ট্রান্স যেটা রয়েছে সেই গেট যে রয়েছে সেখান থেকে কিন্তু কাদার শুরু হয়েছে। এই জায়গাটা আপনারা দেখতে পারবেন, আমরা সেই চিত্রটা সরাসরি দেখানোর চেষ্টা করছি। প্রচুর পরিমাণে হচ্ছে নোংরা আবর্জনা এই এলাকাতে জমে রয়েছে এবং তার পাশাপাশি আপনারা দেখতে পাবেন যে এখানে জনগণ যেহেতু প্রবেশ করতে গেলেই প্রথমে কিন্তু এই কাদার সম্মুখীন তাদের হতে হবে। এই বিষয়টা আমরা দেখানোর চেষ্টা করব। পাশাপাশি আমরা যে বিষয়টা দেখাবো যে পার্শ্ববর্তীতে যে বাগান ছিল সেই বাগানেও প্রচুর পরিমাণে জল রয়েছে এবং তারপর যেটা আপনারা হাসপাতাল চত্বর দেখতে পাবেন সেই চত্বরের যে একদিকে আপনারা দেখতে পাবেন যে এখানে পুরুষদের প্রচুর পরিমাণে লাইন রয়েছে, এখানে তারা কিন্তু করোনা বিধিকে প্রায় উপেক্ষা করেই এখানে কিন্তু ভ্যাকসিন নিতে এসছে, সেই চিত্রটা দেখতে পাবেন। পাশাপাশি তার পাশেই কিন্তু মহিলারা রয়েছে, তারা কিন্তু সেখানে ভ্যাকসিন নেওয়ার জন্য এসছে, আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। কিন্তু তার আগে এখানকার সার্বিক যে পরিস্থিতি অর্থাৎ দুর্বিষহ যে পরিস্থিতি সেই পরিস্থিতির প্রতি কিন্তু আমরা কিন্তু অবশ্যই আপনাদের নজর দেওয়ানোর চেষ্টা করব। এই প্রচুর পরিমাণে জল কিন্তু এই যে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেই ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কিন্তু জমে রয়েছে, বলা যেতে পারে প্রায় এখানে হচ্ছে পা ডোবা ডোবা জল এবং তার পাশাপাশি এই জল পায়ে করেই কিন্তু লোকজন বিশেষ করে মহিলারা যারা দ্বিতীয় ডোজ বা হচ্ছে দ্বিতীয় ঢেউ সেই ঢেউ নিতে আসছেন। পাশাপাশি এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বা ইসলামপুর বিপিএসসিতে এলাকার এমার্জেন্সি ইনডোর যে এলাকা রয়েছে সেই এলাকাতেও কিন্তু প্রচুর পরিমাণে এখানে কিন্তু জল হয়েছে এবং সেখানে কিন্তু যারা চিকিৎসার জন্য আসছেন তাদেরকে কিন্তু এই জল পাড়িয়েই এখানে আসতে হচ্ছে। আমরা সেই চিত্রটা দেখানোর চেষ্টা করব। এই জায়গাটা আপনারা দেখতে পাবেন যে প্রচুর পরিমাণে জল এখানে রয়েছে এবং এখানে অনেকে দেখতে পাবেন যে মহিলারা তারা কিন্তু এই জল পাড়িয়ে এই দুর্বিষহ এবং একটা দুঃসহ পরিস্থিতি যে রয়েছে সেই পরিস্থিতির মধ্যে কিন্তু তারা ভ্যাকসিন নিতে এসছেন। আমরা একজনকে কথা বলে নেওয়ার চেষ্টা করব। কি নাম তোমার? অনুশ্রী দাস। কোথেকে এসছো? ইসলামপুর। আচ্ছা, ভ্যাকসিন নিতে এসছো? এই যে এখানে হাসপাতাল চত্বরের এই অবস্থা, জল পাড়িয়ে কাদা পাড়িয়ে আসতে হচ্ছে, কেমন লাগছে? ভালো লাগছে না একদমই, অস্বস্তিকর মনে হচ্ছে। কি বলবে প্রশাসনের কাছে, কি দাবি থাকবে তোমার? এগুলো ঠিক করলে ঠিক হয়। আচ্ছা, ইসলামপুরে কোথা থেকে এসছো? থানা কলোনি। থানা কলোনি থেকে ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে? না, নিবো, দাঁড়িয়ে আছি। আচ্ছা, দাঁড়িয়ে আছো। আমরা সেই চিত্রটা দেখানোর চেষ্টা করব। এই জায়গায় কিন্তু প্রচণ্ড বাজে পরিস্থিতি, সেই চিত্রটা আপনারা দেখতে পাবেন যে ইতিমধ্যে কিন্তু একজন এখানে একটা নিশানা লাগিয়ে দিয়ে গেলেন যে কী পরিস্থিতি রয়েছে, যাতে করে হচ্ছে লোকজন এখানে যে নালা রয়েছে সে নালায় পড়ে না যায়। আপনারা দেখতে পাবেন ভেতরে কিন্তু সেই পরিস্থিতি রয়েছে এবং তার পাশাপাশি সবচেয়ে আশ্চর্যজনক এবং দুর্বিষহ পরিস্থিতি যে ঘটনাটা আমরা আপনাদের বলবো, এই হাসপাতাল চত্বরে কিন্তু প্রচুর পরিমাণে জল লেগে রয়েছে এবং যে নালা রয়েছে মূলত মূল কারণ হচ্ছে যে হাসপাতাল চত্বরে কিন্তু কোনো পরিকল্পিত যে নিকাশি নালা সেই নিকাশি নালা নেই। স্বাভাবিকভাবেই যে নোংরা আবর্জনা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু হাসপাতাল চত্বরের যে সামনে এলাকাটা রয়েছে সেখানে কিন্তু সেটা রয়েছে। আমরা সেই দুর্বিষহ পরিস্থিতি আপনাদের দেখানোর জন্য এই কথাটা বলার আপনারা চেষ্টা করব এবং পাশাপাশি আপনারা দেখতে পাবেন এই যে বিপিএসসির পাশেই কিন্তু বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে যেখান থেকে দুয়ারে সরকারের বিভিন্ন ফর্ম ফিল আপ করা যায়, সেই জায়গাটারও কিন্তু পরিস্থিতি যথেষ্ট খারাপ রয়েছে। ভেতরে যারা পেশেন্টরা রয়েছেন তাদেরকে কিন্তু এই নোংরা জল বিশেষ করে আবর্জনা এবং সেই সঙ্গে হাসপাতালে যে গার্বেজ বা ডিসপোজাল রয়েছে সেই ডিসপোজালের নোংরা জিনিসপত্র কিন্তু এর মধ্যে ভেসে রয়েছে, সেই চিত্রটা আমরা দেখতে পাবেন এবং এগুলোকে পাড়িয়েই কিন্তু লোকজন কিন্তু ভেতরে যাচ্ছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে যে এই রামগঞ্জ বিপিএসসির যে চত্বর সেই চত্বর এলাকা কিন্তু যথেষ্ট অস্বাস্থ্যকর একটা পরিবেশের মধ্যে হচ্ছে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তার গার্বেজ থেকে শুরু করে সমস্ত কিন্তু এই জায়গায় রয়েছে। আমরা এই বিষয়ে কথা বলার চেষ্টা করেছিলাম এখানকার যিনি ব্লক প্রাথমিক স্বাস্থ্য আধিকারিক রয়েছেন তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, তিনি কিন্তু আমাদের জানিয়েছেন যে এই যে দুর্বিষহ পরিস্থিতি এটা শুধুমাত্র আজকের নয়, বিগত কয়েক বর্ষ ধরেই কিন্তু এরকম পরিস্থিতি হচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে হসপিটালের সামনে যে জায়গা রয়েছে 18 ফিট বা তার বেশি সেখানে এনক্রোচমেন্ট থাকার কারণে এখানে কিন্তু ড্রেন করা যায়নি এবং সেই ড্রেনেজ ব্যবস্থা সঠিক না হওয়ার কারণে কিন্তু এই জায়গাটায় প্রতি বছর বর্ষাতেই জল জমে যায়। শ্রাবণ মাস শেষ হওয়ার পরে ভাদ্র মাসে যে প্রবল বৃষ্টি শুরু হয়েছে তার কারণে কিন্তু এই পরিস্থিতি রয়েছে। এবং পাশাপাশি আপনাদের খুব একটা আশ্চর্যজনক বিষয় জানিয়ে দিই যে বিএমএইচের যে অফিস রয়েছে সেই অফিসের ভেতরে কিন্তু জল জমে গিয়েছিল। আমরা এখানে স্থানীয় যারা লোকজন আছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। কী নাম ভাই তোমার?
রিয়ান কি করতে এসেছো এখানে ভ্যাকসিন করতে আচ্ছা এই যে এরকম হাসপাতালে তোমাদের এই অবস্থা কি বলবে কি বলবো আর এরকম নোংরা নোংরা ভালো লাগছে না না ঠিক আমরা একজনকে দেখতে পাচ্ছি জুতো ভিজিয়ে এলো কি নাম ভাই তোমার হর্ষ আর কহাঁ সে আ রহে হ্যায় ইসলামপুর সে আজ কে আ কে কোই কাম সে আ হ্যায় ভ্যাকসিন লাগওয়ানা হ্যায় অ্যাপয়েন্টমেন্ট বুক কিয়া হুয়া হ্যায় আচ্ছা আচ্ছা অভি তক কহাঁ পে লাইন মে ওয়াহাঁ পে কোই সিস্টেম্যাটিক কুছ নহীঁ হ্যায় পাঁচ সেকেন্ড ডোজ সেকেন্ড ডোজ সেকেন্ড ডোজ সিস্টেম্যাটিক নহীঁ হো রহা হ্যায় কুছ নহীঁ হো রহা দেখিয়ে না হালত দেখিয়ে আপ তো সামনে দেখিয়ে বাত নহীঁ আধিকারিক সে বাত নহীঁ নহীঁ কোই সে বাত নহীঁ আচ্ছা আচ্ছা বাত বাত কর সকতে হ্যায় কহাঁ দেগা ঠিক হ্যায় বহুত বহুত শুকরিয়া আমরা সেই চিত্রটা দেখানোর চেষ্টা করব এখানে যে বাগান রয়েছিল সেই বাগানের মধ্যেই কিন্তু প্রচুর পরিমাণে জল ঢুকে গেছে আমরা সেই চিত্রটা আপনাদের দেখানোর চেষ্টা করব এবং প্রচুর পরিমাণে মানুষজন তারা কিন্তু এখানে রয়েছেন আপনারা সেই চিত্রটা দেখবেন এখানে সামনে বাগান করা ছিল এবং পাশাপাশি বিওএইচ এর অফিসের ঢোকার যে রাস্তা সেই রাস্তার মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে জল রয়েছে সেই জল পাড়িয়েই কিন্তু প্রত্যেকে কিন্তু ভেতরে যাওয়ার চেষ্টা করছেন আমরা সরাসরি আপনাদের সেই চিত্রটা দেখাচ্ছি অর্থাৎ একটা দুর্বিষহ এবং অস্বাস্থ্যকর পরিস্থিতি রয়েছে সেই চিত্রটা এবং তার পাশাপাশি ভারী বর্ষণের কারণে আপনারা দেখতে পাবেন যে ঘরের ভেতরেও কিন্তু জল রয়েছে বিশেষ করে যেসব জায়গাতে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ রাখা হয় সেই সব জায়গাতেও কিন্তু জল ঢুকে গেছে আপনারা দেখতে পাবেন অর্থাৎ এই মুহূর্তেও কিন্তু এখানে জল দাঁড়িয়ে রয়েছে এই বিপিএসসির ভেতরের এবং সেই সঙ্গে হচ্ছে আধিকারিকের যে অফিস রয়েছে সেই অফিসে কিন্তু জল দাঁড়িয়ে আছে আমরা সেই চিত্রটা দেখানোর চেষ্টা করব পাশাপাশি এখানে কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ রয়েছে এবং ডেটা এন্ট্রি অপারেটরদের ঘর সেই ঘরের মধ্যেও কিন্তু আপনারা জল দেখতে পাবেন যে এখানে কিন্তু ইতিমধ্যে জল ঢুকে গেছে স্বাভাবিকভাবেই সরকারি যে প্রচুর পরিমাণে যে হচ্ছে কোটি কোটি টাকার সম্পত্তি এবং ডেটা এন্ট্রির যে বিষয়গুলো রয়েছে এবং তার সঙ্গে ভ্যাকসিনেশনের যে গুরুত্বপূর্ণ কাজগুলো চলছে সেই কাজগুলো কিন্তু ঠিকমতো হওয়া সম্ভব নয় যদি এই যন্ত্রাংশগুলি নষ্ট হয়ে যায় আমরা সরাসরি সেই চিত্রটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম এমনকি আধিকারিকের যে অফিস রয়েছে আধিকারিক অফিসের মেঝেও আপনারা দেখতে পাবেন যে সেখানেও প্রচুর পরিমাণে কিন্তু জল ঢুকে গেছে আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম তিনি যেমনটা আমাদের জানিয়েছেন যে এই বিষয়ে কিন্তু যে ব্লক স্বাস্থ্য সমিতি রয়েছে তার সঙ্গে কথা বলা হয়েছিল তিনি আমাদের যেমনটা জানিয়েছেন যে এই এনক্রোচমেন্ট থাকার কারণে এই জায়গাটা কিন্তু ড্রেন করানো যায়নি বা ড্রেনেজ সিস্টেমটা হয়নি ফলে প্রচুর পরিমাণে জল কিন্তু এখানে রয়ে গেছে এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছেন লোকজন এই জল ডিঙিয়েই এই হচ্ছে এলাকাতে হচ্ছে এসছেন এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু লাইন মেনটেন করার কথা বারবার বলা হলেও জনগণ কিন্তু উচ্ছৃঙ্খলভাবে অনেকটা হচ্ছে ভ্যাকসিন নেওয়ার চেষ্টা করছে সেই চিত্রটা আমরা দেখানোর চেষ্টা করব এখানে অনেক লোকজন এসছেন আমরা দেখতে পাচ্ছি দাদা কি নাম আপনার আমার সুকান্ত রায় কোথা থেকে এসছেন ইসলামপুর কি করতে এসেছেন এখানে ভ্যাকসিন নিতে এই যে হাসপাতাল চত্বরে এরকম দুর্বিষহ একটা অস্বাস্থ্যকর পরিস্থিতি কি বলবেন এটা তো খুব অমানবিকতা কারণ এখানে ওইভাবে ব্যবস্থা নেই আচ্ছা আচ্ছা পুরোপুরি মানে স্বাস্থ্যের এই অবস্থা হলে তো আমাদের কি অবস্থা ঠিক উন্নতি চাইছেন আপনারা অবশ্যই 100% ঠিক আমরা কিন্তু জনগণের সঙ্গে কথা বলার চেষ্টা করব তারা কিন্তু যেই বিষয়টা বলছেন এরকম একটা অস্বাস্থ্যকর পরিস্থিতিতে কিন্তু লোকজন ভ্যাকসিন নিচ্ছে প্রচুর পরিমাণে গার্বেজ কিন্তু এখানে রয়েছে স্থানীয় যারা রয়েছে তাদের সঙ্গে আমরা দুই একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব ভাই আপনি তো এই এলাকায় এসেছেন এখানে কোনো কাজে এসেছেন না আমি এসেছি আমার মিসেসকে ভ্যাকসিন দিতে আচ্ছা তো এমনিতে আবহাওয়া খুবই খারাপ তার মধ্যে রামগঞ্জের যে অবস্থা এই যে হাসপাতালের তাতে মনে হচ্ছে এখানে মানে গরু ছাগলে থাকলে মনে হয় ভালো হয় সরকার এর দিকে নজর দিচ্ছে না এটাই তার প্রমাণ আচ্ছা কি দাবি রাখবেন প্রশাসনের কাছে এই ব্যবস্থার উন্নতি হোক অবশ্যই এখন যে পরিস্থিতি আমাদের কোভিড-19 চলছে আমাদের স্বাস্থ্যের দিকে আগে নজর দিতে হবে কিন্তু এই অস্বাস্থ্যকর পরিবেশে এসে আমরা স্বাস্থ্যের দিকে নজরটা দিব কীভাবে ঠিক তাই অবশ্যই আগে আমাদের এই হাসপাতালে যে পরিকাঠামো সেটাকে ডেভেলপমেন্ট করতে হবে না হলে এখানে যারা এসছেন টিকা নিতে ভ্যাকসিন নিতে তারা এখান থেকে গিয়ে বাড়িতে অসুস্থ হয়ে পড়বেন ঠিক 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 ধন্যবাদ কি নাম আপনার অমল দাস আমি রামগঞ্জ প্রাথমিক স্কুলের শিক্ষক আচ্ছা আমরা কিন্তু একজন শিক্ষকের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করলাম তিনি এই রামগঞ্জ এলাকার স্থানীয় শিক্ষক এবং তিনি যেমনটা জানালেন আপনারা দেখতে পাবেন এই দুর্বিষহ পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যকর্মী থেকে আধিকারিক থেকে শুরু করে এখানকার স্থানীয় জনগণ তারা কিন্তু এসছেন যেহেতু প্রাণ রক্ষার তাগিদে কোভিড ভ্যাকসিন নিতে হবে এবং এই ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে কিন্তু এখানে কিন্তু ভ্যাকসিন দেওয়া হচ্ছে তাদেরকে কিন্তু এই হচ্ছে ভ্যাকসিনের জন্য এই জল ডিঙিয়ে এবং জল পাড়িয়ে কিন্তু আসতে হচ্ছে আপনারা সরাসরি নিউজ টুডে ইন্ডিয়া থেকে হচ্ছে আপনাদের সেই বিষয়টা হচ্ছে দেখানোর চেষ্টা করছি আমরা দেখাবো শুধু এই চত্বর নয় পাশাপাশি যে ওপিডি রয়েছে এখানে তার সামনেই কিন্তু প্রচুর পরিমাণে জল দাঁড়িয়ে রয়েছে এবং সেখানে কর্দমাক্ত অবস্থা সেটা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব আমাদের সহপ্রতিনিধি রাজ সাহানি যিনি আছেন তিনি হিন্দিতে একবার আপনাদের এই পুরো বিষয়টা হচ্ছে জানানোর চেষ্টা করবেন আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করব পরিস্থিতি সার্বিক পরিস্থিতি যথেষ্ট খারাপ রাজ কি বলবে
बिल्कुल सही जबरदस्त, आपको धन्यवाद। हम लोग इस वक्त मौजूद हैं इस्लामपुर ब्लॉक प्राथमिक स्वास्थ्य केंद्र है जो कि रामगंज में है वहाँ पर, और आपको बता दें रामगंज का जो यह इस्लामपुर ब्लॉक प्राथमिक स्वास्थ्य केंद्र है, इस स्वास्थ्य केंद्र का लगभग हर एरिया जो है जलमग्न हो चुका है। आपको बता दें पिछले 2-3 दिन से ही जो है इस्लामपुर के महकुमा के अंतर्गत सभी जगह पर जो है भारी वृष्टिपात हो रही है, जिसके कारण जो है इस्लामपुर ब्लॉक जो है प्राथमिक स्वास्थ्य केंद्र जो है जो कि रामगंज में है, वह जो प्राथमिक स्वास्थ्य केंद्र है वह पूरी तरह से जो है पानी में डूब चुका है। साथ ही साथ बता दें यहाँ के जो ऑफिस हैं, ऑफिस के जो सामने का जो एरिया है वह भी पूरी तरह से डूब चुका है। साथ ही साथ बता दें ऑफिस के अंदर भी जो है जल यानी कि पानी जो है वर्षा का वह प्रवेश कर चुका था। और सबसे बड़ी बात यह है कि यहाँ पर जो है वैक्सीन की प्रक्रिया चल रही है, और एक वही बात बताएं जो रामगंज में जो वैक्सीन की प्रक्रिया चल रही है, यहाँ पर सिर्फ ना कि रामगंज के एरिया के जो लोग हैं वही मौजूद हैं बल्कि इस्लामपुर शहर से लेकर आसपास के जितने भी ब्लॉक हैं, आसपास के जितने भी जो इलाके हैं उन सब जगहों से भी इस्लामपुर के जो यह प्राथमिक स्वास्थ्य केंद्र है, ब्लॉक प्राथमिक स्वास्थ्य केंद्र, यहाँ पर वैक्सीन लेने के लिए आ रहे हैं। हम लोग ने देखा जो काफ़ी मात्रा में इस्लामपुर शहर पौरसभा के आदमी भी जो है यहाँ पर आए हैं वैक्सीन लेने के कारण, जिसके कारण जो है हज़ारों की संख्या में यहाँ पर भीड़ भी जमी है। उसके कारण जो है साधारण जो व्यक्ति हैं जो वैक्सीन लेने आ रहे हैं तथा लेकर जा रहे हैं उनको जो है इस पानी के अंदर से ही प्रवेश करना पड़ रहा है तथा पानी के अंदर से ही बाहर जाना पड़ रहा है। देख पर महिलाएँ हों बच्चे हों सभी जो हैं इस ब्लॉक प्राथमिक स्वास्थ्य केंद्र में आ रहे हैं, लेकिन उनको जो है काफ़ी पानी के ज़्यादा हो जाने के कारण काफ़ी समस्याओं का सामना कर रहा है। जबरदस्त से और भी विस्तारित रूप से जानने की कोशिश करेंगे जो क्यों ऐसी घटना घट रही है। রাজ যেমনটা আমরা জানালাম যে এর আগেও বলেছি যে ঠিক যেমনটা আমরা একটু আগেই এখানকার যিনি ব্লক স্বাস্থ্য আধিকারী আছেন তিনি হচ্ছেন আবু সালেহ মাহফুজ, তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। গতকালও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে কিন্তু এখানকার কর্মচারীরা এখানে আন্দোলনে বা বিক্ষোভে সামিল হয়েছিলেন, সেই খবরও আমরা কভারেজ করেছিলাম। কিন্তু তার পাশাপাশি যে বিষয়টা জানাই যে এই হাসপাতাল চত্বর একটা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং ইসলামপুরের একমাত্র ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, যেখানে কিন্তু শহর থেকেও বলুন বা গ্রামাঞ্চল বলুন প্রত্যেকটা জায়গা থেকে প্রচুর পরিমাণে লোক কিন্তু এখানে চিকিৎসার জন্য আসে, ভ্যাকসিন নিতে আসে, পাশাপাশি এখানে প্রসূতি বিভাগ এবং এসএনসিও রয়েছে সেটা আমরা দেখলাম। কিন্তু ঠিক যে পরিস্থিতি বা দুর্বিষহ পরিস্থিতি রয়েছে সেখানে যখন স্বাস্থ্যবিধি মানার কথা রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, স্বাস্থ্যবিধি মেনে সোশ্যাল ডিস্টেন্সিং মেনে মাস্ক স্যানিটাইজার ইউজ করে সেখানে হচ্ছে কোভিডের ভ্যাকসিন নেওয়ার কথা বলা হচ্ছে, সেখানে এরকম দুর্বিষহ এবং অস্বাস্থ্যকর পরিবেশে অনেকে কিন্তু ভ্যাকসিন নিতে এসে প্রায় হা পিত্যেস করছেন যে কোন বাজে পরিস্থিতিতে চলে এলাম। আমরা এই বিষয়ে আবু সালেহ মাহফুজের সঙ্গে কথা বলেছিলাম, তিনি যেমনটা আমাদের জানিয়েছেন যে এই বিষয়টা নিয়ে ব্লক যে স্বাস্থ্য সমিতি রয়েছে সেখানে তিনি আলোচনা করেছেন এবং বিডিও যিনি রয়েছেন তিনি এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করছেন। কিন্তু আমরা সেদিকেই নজর রাখবো ঠিক কখন কোন মুহূর্তে এই ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের যে হাসপাতাল চত্বর রয়েছে সেই চত্বরের আবার যে ভালো অবস্থা সেই ভালো অবস্থা ফিরে আসে, এদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। পাশাপাশি আমরা অনুরোধ করব যারা এই আমাদের নিউজটাকে দেখছেন বিশেষ করে আধিকারিক স্তরে যারা আছেন তাদের কাছে আমরা বিনম্র আবেদন জানাবো যে মানুষকে এই হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশ থেকে মুক্ত দিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক। পাশাপাশি জনপ্রতিনিধিদেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু এক্ষেত্রে রয়েছে, তাদেরও আমরা হচ্ছে অবশ্য দৃষ্টি আকর্ষণ করছি। এভাবেই সমস্ত খবরগুলো পেতে জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়ায়। সহপ্রতিনিধি রাজ এবং শ্রীকান্তর সঙ্গে আমি জব্বর আলী, নিউজ টুডে ইন্ডিয়ার জন্য ইসলামপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে।